উনি নাকি নবী, আমরা আকাশে গেছি, চাঁদের দেশে গেছি, নবী চাঁদের দেশে যাই নাই, আমরা চাঁদের মধ্যে কি আছে আমরা তা দেখে এসেছি, নবীজি চাঁদের দেশে যাই নাই, এই কথা যেন পৃথিবীর কোনো মানুষ না বলতে পারে। আরো বলি যে আদম নবীকে বলবে যে আদম নবী আছে প্রথম আসমানে, নবী প্রথম আসমানে যাইতে পারে নাই, দ্বিতীয় আসমানে হজরতে ঈসা আলাইহিস সালাম আছে, দ্বিতীয় আসমানে নবী যাই নাই, তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাইহিস সালাম রয়েছে, তৃতীয় আসমানে যাইতে পারে নাই, চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস আলাইহিস সালাম রয়েছে, ওই চতুর্থ আসমানে যাইতে পারে নাই, পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহিস সালাম রয়েছে, ওই আসমানে যাইতে পারে নাই, ষষ্ঠ আসমানে হজরতে মুসা আলাইহিস সালাম রয়েছে, যেই মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে ওই জায়গাতে যাইতে পারে নাই, সপ্তম আসমানে হজরতে ইব্রাহিম রয়েছে, ওই ইব্রাহিম নবী কাছে যাইতে পারে নাই, এইভাবে সিদরাতুল মুনতাহা ফেরেশতারা যাইতে পারে ওইখানে নবী যাইতে পারে নাই, এইভাবে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা রয়েছে ওই জায়গায় যাইতে পারে নাই, এইভাবে পৃথিবীর মানুষ যেন এই কথা বলতে না পারে, আমার আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে আমার দয়াল নবীর পায়ের নিচে রেখে আমার দয়াল নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, একাধারে কথা বলেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কথাটা বুঝলাম না, কথাটা কিন্তু অনেক উফরে গেছে, আমি আরো কথা বলতেছি যে 27 বছর এইটা কি কর, আমি আরো বলি এটা আরো দ্বন্দ্ব লাগাই দিই, আল্লাহ নবীজি 27 বছর একাধারে কথা বলছেন, এখন কথা বলছেন আয়েশা যে উম্মে আয়নের ঘরে শুয়ে আছিলেন, হালাম্মার ঘরে শুয়ে আছিলেন, ফুফির ঘরে শুয়ে আছিলেন, আয়া দেহে বিছনার বিছনাটা গরম, সুবহানাল্লাহ বলি, আরো ফেস লাগাই দিয়েছে, কো হুজুর দিয়ে 27 বছর কো আবার বিছনায় গরম পাকেন না, 27 বছর পরে বিছনা গরম পাকেন না, আল্লাহ নবীজি দরজা দিয়ে বাইরেছে না, শিকল বুঝিনি, শিকল কপাট আয়া দেহে কপাটটা এখনো লড়তে আছে, সুবহানাল্লাহ বলি, আল্লাহ নবীজি আরো বলে আয়া দেহে আল্লাহ নবীজি যেই জায়গার মধ্যে উজু করে গেছে, যে জায়গার মধ্যে উজু করে গেছে, উজুর পানি দেখবেন অনেক সময় উজু করে আসলে 10 মিনিট ফরো যায় দেখা যায় পানি জানে উজু করে আসছে, জায়গাটা শুকাইছে না, যাইয়া দেয় এখনো উজুর পানি টপ টপ হয়ে নিচের দিকে পড়তে আসে, সুবহানাল্লাহ বলি, এখন ফেস লাগছিনি হুজুর 27 বছর মেরাজ করেছে একাধারে, তাহলে আয়া দে বিছনা গরম, এরপরে দরজার কপাট লড়ে, আবার উজুর পানিও পরে, আবার এই দুনিয়ার মানুষ কীভাবে চলছে, তাহলে হানায় কাবা কীভাবে চলছে, মক্কা মদিনা কীভাবে চলছে, সাহাবেরা কীভাবে চলছে, এখন লাগছিনি ফেস, ফেস লাগছিনিও ফেসটা ছোড়ায় এমনি, এটা তো খুব জানার তত্ত্ব, আল্লাহর নবীজি একটা কথা আমি উদাহরণ না দিলে বুঝবেন না, প্রধানমন্ত্রী যদি আমাদের এখন মেইন অভিভাবককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এখন এই বাংলাদেশের অভিভাবক, আপনি ইহুদি হন তাকে অভিভাবক মানতে হবে, আপনি অমুসলিম হন তাকে অভিভাবক মানতে হবে, আপনি যত প্রকারের দল নিবল হন যাই হন উনাকে অভিভাবক মানতে হবে, আজকে যদি প্রধানমন্ত্রী ধরেন না কুমিল্লা ডিস্ট্রিক্টে আসবে, কুমিল্লা ডিস্ট্রিক্টে আসবে, আসার পথে রাস্তা কি ক্লিয়ার থাকবো না জাম থাকবো, কি তা রাস্তা কি জাম থাকবো না ক্লিয়ার থাকবো, জাম থাকবো কেড়ে ক্লিয়ার থাকবো, প্রধানমন্ত্রী আসতেছে, কে আসতেছে বুঝার বিষয়, প্রধানমন্ত্রী আসতেছে, আর যারা ওই মেয়র আছে কুমিল্লার যারা মেইন মেইন হেরা থর থর করে রাখতেছে, হায় রে যদি কোনো বিপদে যদি প্রধানমন্ত্রী 1 মিনিট রাস্তার মধ্যে কোনো সমস্যা, আমরা উজুও থাকতো না কোনো কিছু থাকতো না, আমরা এই পদোন্নতি চলে যাইব, থাকবো নি বলবো নি যে আমরা এই পদও থাকতো না, সব পর্বা আগে তো ওই ডিসি মহোদয় নিয়া র্যাব পুলিশ যা কিছু আছে সব কিছুকে রাস্তার মধ্যে দাঁড়া করাইয়া একদিন নয় 7 দিন আগে তো ওই দিন কিন্তু সাবধান এই দিয়ে আইবি না, আর যদি আয়স রাস্তা কোনার মধ্যে ফেলা রাখবি, যদি পাই গাড়িও বাংব তোর ইজ্জত যাইব সব কিছু তোর জয়াল জরিমানাইব, এ কথা বলে দেয় পুলিশে 7 দিন আগে, যখন আল্লাহ একজন প্রধানমন্ত্রী আসার ঢাকা থেকে রাস্তা ক্লিয়ার ওই সময় ডাক্তার এই রাস্তার মধ্যে কোনো জামও থাকে না থাকে, ও আরও বলি যে কোনো একজন সম্মানিত ব্যক্তি আসলে তাকে আখলাম সাহলাম দিয়া কি করতেছি নিয়ে আসতে আসতে হয়, ওই আল্লাহর নবীজি
যখন দুনিয়ার জমিন থেকে যাচ্ছিলেন, যেমন শেখ হাসিনা আসার পথে রাস্তা সব ব্লক করে দিয়েছেন যে একমাত্র এখন মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি চলবে, আর পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে যত প্রকারের গাড়ি আছে, যত রাষ্ট্রপতি আছে, যত পাওয়ারশীল আছে, সব গাড়ি বন্ধ, আজকে চলাচল বন্ধ, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের মঞ্চে না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তার মধ্যে কোনো গাড়ি চলা যাবে। আল্লাহর নবীজি যখন দুনিয়ার জমিন থেকে যাচ্ছিলেন, পৃথিবীর যত কিছু আছে সব কিছু বন্ধ করে দিয়ে, যে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে, যে বসা অবস্থায় বসা আছে, যে সালাত পড়তেছে সালাত পড়তে অবস্থায় রয়েছে, যে বেহুশ হয়ে আছে বেহুশ হয়ে আছে, যে কথারত আছে কথারত আছে, যে যেইভাবে আছে ঠিক আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে বসিয়ে দিয়েছেন, আর একমাত্র আমার দয়াল নবীর বাহন চলছে, আমার দয়াল নবীজির মেরাজ চলছে, আল্লাহর সাথে সাথে বছর কথাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝছিনি, কথা বুঝছিনি, 27 বছর কেমনে পালন করছে? আরো সহজ করে দিই, ঘুমাইছেন, ঘড়ি দেখছেন যে এখন রাত বাজে 10টা, এই আমি এক ঘন্টা পরে ঘুম থেকে উঠবো, ওইটা দেন আল্লাহ রহমাইলে আসসালাতু খায়রুম মিনান, কতক্ষণ কইছিলেন ঘুমাইবেন? এক ঘন্টা, ক ঘন্টা ঘুমাইছেন? 4.5 ঘন্টা ঘুমাইছেন, ওইটা দেন আহারে, যদি প্রয়োজনের কাছ থেকে মনে হয় যে ঘুমের কারণে তার অনেক লাখ লাখ টাকা মাইর যায় কি না, ওই ব্যক্তি ঘুমাইবে এক ঘন্টা, ওই আপনি যখন ঘুমাইয়ে গেছেন ঘুমাইয়ে দিয়েছেন, আপনি যখন কথা বলতেছেন বা কথা অবস্থায় হঠাৎ করে আল্লাহ তাআলা আপনাকে তন্দ্রা দিয়েছে, বসা অবস্থায় বসাই রাখছেন, পৃথিবীর সব কিছু স্টক, প্রধানমন্ত্রী আসতে যেমন গাড়ি স্টক, পৃথিবীর আলো বাতাস বায়ু সব কিছু বন্ধ করে আল্লাহর নবীজির বাহন চলছে, বুরাক চলছে, রফরফ নামক বাহন চলছে, আল্লাহর সাথে কথা চলছে, এইভাবে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 27 বছর কথা হয়েছে। কথা হওয়ার পরে আবার যখন দয়াল নবী দুনিয়ার জমিনে আসলেন, আবার দুনিয়ার সব কিছু আবার আগের মতো চালু করলেন। সুবহান আল্লাহ, বুঝছেন, বুঝছেন তো? এখন এটা এটা দ্বন্দ্ব অনেকে আছে, অনেক গবেষণা করছি, অনেক কিছু কোরআন হাদিসে অনেক কিছু চাইছি যে এটা কিভাবে হয়, তখন অনেক উস্তাদের কাছ থেকে অনেক কিছু মোনাজারা অনেক কিছু গবেষণা করে পাইলাম যে দুনিয়ার মন্ত্রী যদি যায় গাড়ি বন্ধ করে দেয়, আর আল্লাহর নবী হচ্ছে 18,000 মাখলুকাতের মন্ত্রী, প্রধানমন্ত্রী, দু জাহানের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, যেই নবীজির সাফায়াত পাইয়া সকল নবীরা জান্নাতে যাবে, যেই নবীর সাফায়াত পাইলে ওই নবীরা জান্নাতে যাওয়ার অনুমতি পাবে, এবং ওই নবীরা সাফায়াত করার অনুমতি পাবে, ওই নবীর বাহন চলবে, আর দুনিয়ার সমস্ত বাহন বন্ধ থাকবে। এইটাই হচ্ছে দয়াল নবীজির একটা মুজেজা। সুবহানাল্লাহ। আরেকটি এখন আসেন, আল্লাহর নবীজি যেই সময় মেরাজে গেছে কোনো উড়িজাহাজ ছিল? কোনো উড়িজাহাজ ছিল? কোনো বাহনই ছিল না, গাড়িও ছিল না, মোটর সাইকেল ছিল না, শুধু ছিল কোনো প্রাণী, ঘোড়া, উট, গাধা, অন্য কোনো প্রাণীর উপর সওয়ার করে যাইতেন। এখন যদি আমি বলি আল্লাহর নবীজি যদি মেরাজে না যাইতেন, মেরাজে না গেলে যে হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ যদি দয়াল নবীজি মেরাজে না যাইতেন, বলতো যে আরে উনি নাকি নবী, আমরা আকাশে গেছি, চাঁদের দেশে গেছি, নবী চাঁদের দেশে যাই নাই, আমরা চাঁদের মধ্যে কি আছে আমরা তা দেখে এসেছি, নবীজি চাঁদের দেশে যাই নাই, এই কথা যেন পৃথিবীর কোনো মানুষ না বলতে পারে। আরও বলি যে আদম নবীকে বলবে যে আদম নবী আছে প্রথম আসমানে, নবী প্রথম আসমানে যাইতে পারে নাই, দ্বিতীয় আসমানে হজরতে ঈসা আলাইহিসাল্লাম আছে, দ্বিতীয় আসমানে নবী যাই নাই, তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাইহিসাল্লাম রয়েছে, তৃতীয় আসমানে যাইতে পারে নাই, চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস আলাইহিসাল্লাম রয়েছে, ওই চতুর্থ আসমানে যাইতে পারে নাই, পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহিসাল্লাম রয়েছে, ওই আসমানে যাইতে পারে নাই, ষষ্ঠ আসমানে হজরতে মুসা আলাইহিসাল্লাম রয়েছে, যেই মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে ওই জায়গাতে যাইতে পারে নাই, সপ্তম আসমানে হজরতে ইব্রাহিম রয়েছে, ওই ইব্রাহিম নবী কাছে যাইতে পারে নাই, এইভাবে সিদ্রা আমার দয়াল নবীর পায়ের নিচে রেখে আমার দয়াল নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? এখন কেউ আসো দেখি
বিজ্ঞান কইত যে আমরা রকেটে গেছি, রকেট দিয়া সাদের দেশে গেছি, সাদের দেশে যাইয়া দেখছি সাদের মধ্যে এমন জিনিস আছে। দয়াল নবী কই, দয়াল নবী যদি নবী হইতো তো ওই জায়গায় যেতে পারে না কেরে বাড়া? আল্লাহর পৃথিবীর যেন কোনো মানুষ যেন এই কথা না বলতে পারে যে দয়াল নবী এটা জানতেন না। তাই আল্লাহর নবীজি এমন জায়গাতে গেছেন পৃথিবীর কেউ যাইতে এমন কি ফেরেশতারা যাইতে পারে না। আল্লাহ নবী যে বলে ও আমার সাহাবীরা জান্নাতে কি আছে আমার কাছে জানিয়ালো, জাহান্নামে কি আছে আমার কাছে জানিয়ালো, সিদরাতুল মুনতাহা কোথায় আছে জানিয়ালো, বাইতুল মামুন কোথায় আছে জানিয়ালো, আল্লাহ কোথায় থাকে জানিয়ালো, আল্লাহ তাআলা কত হাজার নূরের পর্দা রয়েছে জানিয়ালো, আল্লাহ কোথায় আসন থাকেন কোন জায়গায় থাকেন জানিয়ালো। আমি জান্নাত দেখতে পাই ছালাতে দাঁড়ালে, জাহান্নাম দেখতে পাই ছালাতে দাঁড়ালে, আমি পায়ের নিচে কি আছে জানি, আমি ডানে বামে সব দেখি। ও আমার মুসল্লিরা, ও আমার সাহাবীরা, তোমরা ভাই বোনা, আমি সালাতে দাঁড়াইলে পিছনে দেখি না, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি তেমন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে সাহাবীরা, তোমরা জানিয়ে রাখো কোন জায়গার মধ্যে মুরুগ আকৃতি রয়েছে, কোন জায়গার মধ্যে সার আকৃতি রয়েছে, কোন জায়গার মধ্যে কোন আল্লাহ তাআলার রুবুবিয়তের গুপ্ত ধন রয়েছে। আমি আল্লাহ যা, আমি আমি রাসূল জানি, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। ইন্নামা আলা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ বলেন যে আমি হচ্ছে বন্টন এলেম বন্টন করি, আর আমি নবী হচ্ছে এলেম। আর আল্লাহ বলছেন যে আমি এলেম দানকারী, আর দয়াল নবী হচ্ছে এলেম বন্টনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নেই, ও আমার সাহেবের আরও জানিয়ালো যে কোন ব্যক্তি কোন কারণে জাহান্নামে গেছে সালাতের মধ্যে দেখতে পায়, কোন ব্যক্তি কোন কারণে জান্নাতে গেছে সালাতের মধ্যে দেখতে পায়। আল্লাহ নবীজি বলেন যে একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দিয়ে কি করছে, সে জাহান্নামী হয়েছে, সে সারা জীবন কি করছে, ভালো কাজ করেছে, ভালো নিয়ামতের কাজ করেছে, রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ গুজার করেছে, কিন্তু ওই মহিলা দুনিয়ার জমিনে ওই একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে আমার আল্লাহ তার যাবতীয় সমস্ত আমল বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামে দিয়েছে। ও সাহাবীরা, শুধু তাই নয়, আমি ওই মহিলাকে দেখতে পেরেছি নামাজের মধ্যে। আরেকটি জানিয়ে রাখো, আরেক ব্যক্তি সারা জীবন পাপ কাজ করেছে, এমন কোনো কাজ নাই সে করে নাই, ওই ব্যক্তি একটা ভালো কাজ করেছে। একটা কুকুর কূপের সামনে দাঁড়াইয়া পানি খাইতে চাচ্ছিল কিন্তু পানি পাচ্ছিল না, ওই কুকুরকে ওই ব্যক্তি কি করলো, তার মুজা খুলে পানি পান করিয়েছে। আমার আল্লাহ তাআলা ওই মুজা দিয়ে পানি পান করাটা তার কাছে পছন্দ হয়েছে, তার জীবনে যত পাপ আছে আমার আল্লাহ কি করে দিয়েছেন, ক্ষমা করে তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ উসিলা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কোন মাখলুকাতকে কষ্ট দিয়েন না, কোন মাখলুকাতকে কষ্ট দিয়েন না। আমি একজন এমন মানুষ, মানুষের মধ্যে এমন ভালো আছে পৃথিবীর কোন মাখলুকাত মানুষের মধ্যে ভালো নাই। সুবহানাল্লাহ। বলি কোন মাখলুকাত মানুষের মতো ভালো নাই। আবার জানিয়ে রাখেন পৃথিবীর যত মাখলুকাত আছে মানুষের মতো এত খারাপ আর কোন জীব নাই। নাউজুবিল্লাহ। বলি মানুষের মধ্যে সবচাইতে কি ভালো, আবার মানুষের মধ্যে সবচাইতে খারাপ। মানুষ হচ্ছে ভালো, মানুষই খারাপ, কিন্তু ওই দিকে নয়। আল্লাহর নবীজি যখন আল্লাহর দরবারে গেলেন, বুঝলেন তো তীরের ফাঁক যতটুকু অতটুকু আল্লাহর নবীজির সাথে, আল্লাহ তার বন্ধুর সাথে 27 বছর কথা বলেছেন। এখন কথা হচ্ছে 27 বছর কী কথা কইছে, 27 বছর কী কথা বলছ জানেনি, শুনছেন নি আপনারা যে হুজুর আমি তো শুনছি এইটা, 27 বছর কী কথা বলল। যখন আল্লাহর নবীজি গেলেন, যাওয়ার পরে আল্লাহ বলেন বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে কত কিছু নিয়ে আসে। সুবহানাল্লাহ। বলি কথাগুলো শুনেন, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে কত কিছু নিয়ে যায়। হায়দ্রাবাদ থেকে সিমরাজ যখন যাবেন, কোন বন্ধু কোন আত্মীয় বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাইবেন, কাঁঠাল সময় কাঁঠাল নিয়ে যাবেন, আমের সময় আম নিয়ে যাবেন, কত কিছু নিয়ে যাইবেন। বন্ধু নি রাগ হয়ে যায়, আমার বিয়াইনি রাগ হয়ে যায়, কত রকমের এস্কারা মস্কারা করবো, এই লজ্জাত ভয়ে কত কিছু নিয়ে যান, জিয়ের জামাইয়ের হুশি রাখার জন্য কত কিছু নিয়ে যায়। আল্লাহর নবীজি যখন আল্লাহর দরবারে গেলেন, 70,000 নূরের পর্দা যখন ভেদ করে আল্লাহর দরবারে কাবা কাউসাইনে গেলেন।